দেশবাসীকে এই আন্দোলন সফল করার আহ্বান জানাচ্ছি। আন্দোলন সফল না হওয়া পর্যন্ত
আমাদের আন্দোলন সংগ্রাম চলবে আমাদের আহত ভাই আমার অনেক আহত হয়েছে অনেক আটক হয়েছে কিন্তু আমরা গণতন্ত্র পুনরুদ্ধার না করে আমরা ঘরে ফিরব না ধন্যবাদ ধন্যবাদ সবাই যারা দেখছেন লাইভ শেয়ার করে দেশ দেশের বাইরে সকলকে দেখার সুযোগ করে দিবেন এই দর্শক দেখছেন এই মুহূর্তে কেন্দ্র ঘোষিত যে বিএনপির যে অবরোধ কর্মসূচি সেই অবরোধ কর্মসূচিতে অনুষ্ঠিত হয়েছে লালমনিরহাট জেলা বিএনপির বিক্ষোভ মিছিল এই মিছিলে দর্শক দেখছেন যে শত শত নেতা কর্মীরা কিন্তু এই মুহূর্তে অবরোধ কর্মসূচিতে অংশগ্রহণ করছে এবং এই ফেসিপতি সরকার এই শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে সারা বাংলাদেশের যে একদফা দাবি সে একদফা দাবি বাস্তবায়নের লক্ষ্যেই কিন্তু এই মুহূর্তে লালমনিরহাট জেলা বিএনপির সাধারণ জনগণ এবং মহিলা পুরুষ সহ বিএনপির অসংখ্য নেতাকর্মীরা কিন্তু এই মুহূর্তে অবরোধ কর্মসূচিতে অংশগ্রহণ করেছে দর্শক আপনারা দেখছেন সরাসরি লালমনিরহাট জেলা থেকে আপনাদেরকে আমি ফাঁসি সংযুক্ত করেছি দর্শক দর্শক দেখছেন যে শত শত নেতা কর্মীরা কিন্তু আজকে এই মুহূর্তে বিএনপির যে অবরোধ কর্মসূচি দ্বিতীয় দিনে তারে কিন্তু 48 ঘন্টার যে অবরোধ কর্মসূচিতে কিন্তু এই মুহূর্তে অংশগ্রহণ করেছে শত শত নেতাকর্মী এবং তারা এই ফেসিস হাসিনা সরকারের পদত্যাগ এবং নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতেই কিন্তু এই মুহূর্তে বড়বড় ইউনিয়ন বিএনপি এবং আলমিরা জেলা অসংখ্য নেতাকর্মীরা কিন্তু এই মুহূর্তে অংশগ্রহণ করছে দর্শক আপনারা দেখছেন সরাসরি শান্তিপূর্ণভাবে এবং এই মিছিল থেকে সব এই হাসিনা সরকারকে পরিষ্কার ভাষা জানিয়ে দিচ্ছে অবিলম্বে পদত্যাগ এবং নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচনের দাবিতেই কিন্তু এই মুহূর্তে সাধারণ